শ্রীরামপুর হাটে রয়েছি রবিবার সকাল সকাল একদম, তোমাদের এখন দেখাতে চলেছি মাছের কালেকশন, কী কী রঙিন মাছ রয়েছে দেখি, দাম রয়েছে, ফুল ডিটেলস থাকবে সঙ্গে। আমরা চেষ্টা করি তোমাদেরকে অনেক কিছু জানানোর, যে মাছ কীভাবে ভালো রাখবে, মাছ কীভাবে কী খাবার দেবে, সমস্ত কিছু সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে, সেগুলো তোমরা খেয়াল করো। মাছের কীভাবে ট্রিটমেন্ট করবে সমস্ত রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আস্তে আস্তে দেওয়া হচ্ছে, আর কিছু তো আগে থেকে রয়েছে, সেগুলো তোমরা খেয়াল করতে পারো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কী দাম গো? 40 টাকা পিস। আর মিল্কিও রয়েছে 40 টাকা পিস, বুঝলো? 10 টাকা করে পিস। দেখো কত, 10 টাকা করে। দেখো এখানে রয়েছে ছোটো গোল্ড, সব 10 টাকা করে, অরেন্ডা গোল্ড। দেখো মাথায় জেলি আছে কিন্তু 10 টাকায়। আচ্ছা এগুলো কেমন দাম গো? এগুলো রয়েছে 50 টাকা করে পিস, কাপ সাইজ দেখো, সব ভেল কাপ, তাই তো? আচ্ছা এখানে পোলার পার 40 টাকা। আচ্ছা আর গোল্ড 20 টাকা, গোল্ড হচ্ছে 20 টাকা করে, 10 টাকা করে পিস। কোকো 10 টাকা। আচ্ছা এটা 70 টাকা করে পিস, অরেন্ডা দারুণ কালার, একদম সুন্দর মাছ। দেখো সাইজ 200 টাকা পিস। পেয়ার কাপ মিল্কি দুটোই। কেমন দাম? 200 টাকা পেয়ার, একদম দারুণ অ্যাক্টিভ মাছ রয়েছে, গায়ে কোনো স্কেল নেই, ভালো করে খেয়াল করো আর তোমরা বুঝতে পারবে। সুন্দর প্যাটার্ন রয়েছে দেখো, একদম পেয়ারটাকে দেখে নাও ভালো করে, পছন্দ হলে ফোন করে নেবে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ব্ল্যাকটা রয়েছে 500 টাকা, তাই তো? সাইজ দেখো ব্ল্যাকের, দারুণ সাইজ, একদম সুন্দর সাইজ, ফুললি অ্যাক্টিভ প্রত্যেকটা, গায়ে স্কেল দেখো প্রত্যেকটা একদম ক্লিয়ার রয়েছে, লেসটা দেখো একদম প্রজাপতি টেল রয়েছে। 200 টাকা পেয়ার রাইকিন। কেমন দাম? 100 টাকা পেয়ার। আর এখানে মলি, মলি রয়েছে 5 টাকা পিস, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কিনে পছন্দ হলে যোগাযোগ করে নিন। কত করে? 15 টাকা করে পিস মিল্কি, সাইজ দেখো 15 টাকা করে পিস। আচ্ছা এখানে কাপ, ভেলকাপ কত? 10 টাকা। আচ্ছা ভেলকাপ রয়েছে 10 টাকা করে পিস। এখানে উইডো কেমন দাম? 100 টাকা আছে, 400 টাকা, এমনি 5 টাকা দাম পিস। পাইকারি 8 টাকা। কেমন দাম? 30 টাকা করে পিস, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম রয়েছে? 10 টাকা করে পিস। আচ্ছা গোরাই 10 টাকা, আচ্ছা সুবনকিন 10 টাকা, আর এটা রেডাই আছে 5 টাকা, রেডাই আছে 5 টাকা করে পিস, 10 টাকা করে পিস। নাম সংকর্তা, ফোন নাম্বার 9830-266-309 রয়েছে। আজকে সাজেটেরিয়া দিয়ে শুরু করছি, এখানে ডুয়ার সাইটেরিয়া আছে, হ্যাঁ এখানে লং সাইটেরিয়া আছে, আচ্ছা এই যেটাও ডুয়ার, আচ্ছা আর এছাড়া এখানে লুডুইকা ডিপেন্স হবে, হুম আচ্ছা এখানে কাবাম্বা হবে, আচ্ছা আচ্ছা ডিফর্মিসের বান্ডিল আছে, ডিফর্মিস এগুলো তোমার 50 টাকা করে বান্ডিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা বাকুপা, বাকুপা এগুলো সবই লোটেক, যেগুলো এখনো অবধি বললাম সব লোটেকের মধ্যে পড়ে, তাই তো? রেঞ্জ কেমন মোটামুটি? এগুলো 4 টাকা, এরকম বান্ডিল তুমি যদি নাও তাহলে 5টা 20 টাকা, 5টা 20 টাকা, হ্যাঁ যেগুলো হচ্ছে 5 টাকা করে, আর 4 টাকা যেগুলো সেগুলো হচ্ছে 6টা ওই মানে 1 টাকা করে কম হচ্ছে আর কি, একদম
আর এটা হচ্ছে তোমার রোটালা হাই রেড আচ্ছা রোটালা হাই রেড 5 টাকা করে রোটালা রুডান্ডা ফিলিয়া পিঙ্ক বাদ দিয়ে সবই 5 টাকা করে ভাই সব আর যেখানে অল্টারনেন্টার এনিকি মিনি আছে এয়ার মিনি বলেও লোকে জানে এবার এইটাকে CO2 দিলে বা হাইলাইটার দিলে অনেক অনেক লাল হয় মানে এটা একদম বেশ লাল লাল হয়ে যাবে পুরো অনেকটা ডার্ক দেখতে খুব সুন্দর লাগবে মানে অনেকগুলো সবুজের মধ্যে ওটা হাইলাইট করে হ্যাঁ ওইটা মিড গ্রাউন্ড হিসেবে ইউজ করা হয় আর এখানে যে অ্যারাগুয়ার আছে মানে অ্যারাগুয়ার এই পাতাগুলো সরু হয়ে লালচে হয়ে যায় এটা এমআরস বলে এটা তোমার একটু রিডিউস হয়েছে আচ্ছা এই যে এটা এইচএম আছে এইচএম এর কার্পেট আছে তো কার্পেট প্ল্যান নয় এটাকে বেসিক্যালি তুমি যেভাবে শেপ দেবে ওই করে যেরকম ভাবে রাখতে পারবে কাটিং করে সেই রকম থাকবে ট্যাঙ্কে আর এটা হচ্ছে তোমার হেয়ার গ্রাস এটা কতটা কোয়ান্টিটি আছে এইটা তোমার পুরোটা 150 টাকার এটা এটা ছড়ালে আরো ছড়ানো যাবে আর এটা কত ফুট ট্যাঙ্কে তোমার মোটামুটি 150 টাকা এইটা মোটামুটি একটা একটা দেখো একটা 1 ফুট কিউবে এই 150 টাকাটা এনাফ এনাফ তারপর নিজে নিজে তো বাড়ে তারপর হ্যাঁ নিজে নিজে তো লঞ্চ হবেই আর এটা হচ্ছে রোটালা এই পলিশফর্মার রোজন ব্রিগেটা এটা অনেকে তোমার সানসেট পলিশফর্মা বলেও চেনে দেখো এই যে কালারটা আসছে আস্তে আস্তে ডার্ক হবে আচ্ছা 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 হালকা তুমি ক্যামেরায় দেখাতে পারবে দেখো রেডিস হচ্ছে হালকা হালকা হ্যাঁ 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 ওই ডার্ক রেডিস ডার্ক হয়ে যাবে আর এছাড়া এখানে গ্ল্যান্ডুলুসা রয়েছে এগুলো তো তোমার তো CO2 লাগবেই না CO2 লাগবে নাহলে রেড কাট থাকবে না এখানে একটা তোমার লুরুইগা আর কোয়ার্টার একটা পুরো কার্পেট রয়েছে অ্যাকচুয়ালি এগুলো তোমার কাটিং করে করে বিক্রি হয় তো কার্পেট হিসেবে এটা একটা হোলসেল প্রাইসে আমি দিয়ে দিতে পারবো আজকে আচ্ছা আচ্ছা এখানে তোমার গাপটি গ্রাস রয়েছে আচ্ছা এছাড়া তোমার এইখানে অনেক রকম এখানে রয়েছে হচ্ছে তোমার জাভা ফান আচ্ছা না এখানে এইগুলো হচ্ছে রোটালা ব্লাড রেড এগুলো এগুলো কি পিঙ্ক থাকবে না রেড না রেড হয়ে যাবে রেড রেড হয়ে যাবে এখানে তোমার এগুলো রেঞ্জ কেমন এগুলো তোমার 100 টাকা করে 100 টাকা হ্যাঁ এবার অনেকেই জিজ্ঞেস করছে যে অন্যান্য জায়গাতে পট এত কমে কি করে দিচ্ছে তোমাদের কাছে দামটা বেশি কেন এর কারণটা হচ্ছে দেখো তার কোয়ান্টিটিটা দেখতে হবে এখানে কতগুলো গাছ আছে আমার দুটো তিনটে করে গাছ থাকে যদি আমি কমিয়ে দিই দাম আলটিমেটলি তো এটা যেরকম ভাবে যে কিনছে তার লস আলটিমেটলি ব্যাপারটা একই হয় ওখানে ওটা রিপ্রেজেন্টেশন করে দামটা কমিয়ে দিলাম অবভিয়াসলি আর এখানে আছে পেডিসিডেলা গোল্ডেন আচ্ছা তোমাকে গাছের কোয়ান্টিটি দেখাচ্ছি এই দেখো এটা গাছের কোয়ান্টিটি তাই না হুম আর রোটালা ব্লাড রেড দেখাচ্ছি রোটালা ব্লাড রেড এই যে আচ্ছা আর একটা জিনিস দেখিনি একটা জিনিস দেখিনি এক একটা 6 টাকা করে এয়ার মিনি এক একটা 6 টাকা করে মানে তার মানে তোমার এই দেখো 1 2 3 4 এইটা আমার হচ্ছে পড়ছে 24 টাকা এইটাই পট বিক্রি হচ্ছে 55 টাকা বুঝতে পারলে ব্যাপারটা এইখানে করিমবসা কম্প্যাক্টটা আছে আর দেখো করিমবসা কম্প্যাক্টটাও তুমি যেরকম ভাবে রাখবে সেই অনুযায়ী হয় এটাও করিমবসা কম্প্যাক্টটা আচ্ছা এটা বড় পাতা হচ্ছে বড় পাতা হ্যাঁ মানে এটা যেহেতু তোমার একটু মানে কম লাইটে প্লাস এর মধ্যে দেখো রেডিস ব্যাপার নেই কোনো আর এটাকে প্রপার CO2 টিও2 দিয়ে তখন করা হচ্ছে এই যে কম্প্যাক্ট ভার্সনটা আসছে ছোট পাতা আর দাগ দাগ এই যে রেড রেড ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা 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 এইটা ডিফারেন্স হয় মানে তুমি লাইটিং এর উপর অনেক কিছুই লাইটিং এর উপর অনেক কিছু গাছের নির্ভর করে নির্ভর করে আর এটা কতটা গ্রোথ হবে কি হবে কালার কেমন হবে অবশ্যই আর এখানে লাইট তোমার দরকার লাইটটা দরকার মানে তুমি যে এনवायरमेंटে রাখছো সেই এনवायरमेंटের উপর ডিপেন্ড করে গাছের শেপ কালার এগুলো শেপ কালার এগুলো নির্ভর আর এখানে আছে তোমার প্যারট ফেদার আচ্ছা 100 টাকা এটা কি CO2 এটা এটা না CO2 দিলেও হবে কোনো অসুবিধা নেই 100 টাকা হ্যাঁ 100 টাকা এছাড়া কি যে কোনো রকম ভাবে এমনি মানে তোমার সাবস্ট্যান্ডের উপরও চলবে হ্যাঁ পাথর পাথরের মধ্যে না পাথরের মধ্যে হবে না এটা নরমালি একটু সয়েল দিলেই ভালো হয় সয়েল দিলে ভালো হয় হ্যাঁ আর এখানে আছে তোমার উইন্ডিটি গ্রিন আচ্ছা উইন্ডিটি ব্রাউন এগুলো সব ক্রিপ্টোর ভ্যারাইটি বলছি আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এখানে আছে উইন্ডিটি ট্রপিকা কম বলে আর স্নেল রয়েছে এখানে এই দেখো নেরাইট স্নেল আর তোমার এখানে দেখো এই দেখো রেড লিলি রয়েছে
কেমন দাম রেড লিলির? তুমি যদি বাল্ব শুদ্ধ নাও তাহলে 35 টাকা, আর নরমাল যদি গাছটা নাও মানে একটা স্ট্যান্ডার্ড সাইজের গাছ নাও 25 টাকা। 25 টাকা এবার ছোট বাল্ব হলে ওটা 25 টাকাতেই আমরা দিয়ে দিই আলাদা করে দাম। আর মাছ কি আছে একটু দেখে নিন। হ্যাঁ কেমন দাম রেখেছো? অস্কার হচ্ছে তোমার 250 টাকা পিস। 250 টাকা পিস? হ্যাঁ জার্মান ব্লু বেলুন র্যাম রয়েছে, এগুলো তোমার পড়বে হচ্ছে 290 টাকা করে। ভালো সাইজ তাই তো? ভালো সাইজ ভালো কালার। এবার কোয়ান্টিটি যে নেবে সমস্ত কিছুই রয়েছে তাই তো? ভাইফোঁটা উপলক্ষে একটু কম স্টক আছে, তো অন্যান্য দিন স্টক থাকে। আর এছাড়া যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ফোন নাম্বারে ফোন করে তুমি শনিবার দিন আর রবিবার দিনটা বাদ দিই। আচ্ছা একটু নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ নাম সাম্যজিৎ পাত্র, ফোন নাম্বার 7980899100। আচ্ছা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সবাই মোটামুটি স্যাটারডে সানডে করে ফোন করে, তো এখানে একটা সবারই বক্তব্য হচ্ছে যে তুমি ফোনটা করতে পারছো না বা ঠিকঠাক টাইমে রেসপন্স করতে পারছো না। তো সেটার কারণটা হচ্ছে স্যাটারডে সানডে আমি একটু বিজি থাকি, তো সেই ক্ষেত্রে যদি অন্য উইক শনি রবিবার বাদ দিয়ে ফোন করো দিতে পারা যায় তাহলে একটু বেটার হবে। একদম একদম। দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর দাদারা এখন মাছ নিয়ে কিন্তু বসে থাকে কাউন্টারে কাউন্টারে, মোটামুটি টুকটুক করে ভিড় আসছে। ভাই ফোঁটার দিনেও এত মানুষ এখানে কিন্তু এসছে, তার মধ্যে জিনিস কিনছে। দেখো যতগুলো কাউন্টার দেখবে প্রত্যেকটা কাউন্টারে একটা দুটো তিনটে কোনো জায়গায় চারটে পাঁচটাও কিন্তু কাস্টমার রয়েছে। কত কাস্টমার দাদারা এখানে কিন্তু এসছে, তারা তাদের মনের মতো মাছ কিনছে। এটা হচ্ছে ভেতর দিকের অংশ। এই দেখো সুপ্রদিন দাদা দাঁড়িয়ে রয়েছে এখানে, তাদের দোকানের স্থানে প্রচুর ভিড় রয়েছে। তারপরে বুঝতেই পারছো মানুষ কতটা ভালোবেসে শ্রীরামপুর হাটে আসে। তোমরাও চলে এসো এই হাটে, জিনিসপত্র কেনো, মাছ কেনো, পশু পাখি কেনো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে শেয়ার করে দিও।